হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো খুবই মজার একটা টপিক নিয়ে, যে এই টপিকটা আসলে স্ট্রামিং নিয়ে মূলত। কিন্তু স্ট্রামিং এর সাথে আরো কিছু পরামর্শ আছে যেগুলো আপনার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, যারা একদম নতুন শুরু করেছে। সো আপনারা অবশ্যই বিগিনার সিরিজটা ফলো করছেন যারা একদম নতুন। তো আজকে সম্ভবত 5 নম্বর ভিডিও। তো এই ভিডিওতে আমাদের দেখাবো যে এত সিরিয়াসলি মিউজিকের ব্যাপারটাকে না নিয়ে খুব সহজে আমরা কিভাবে গান করতে পারবো, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। তো গানের সাথে কর্ড নামে একটা শব্দ সবসময় আপনারা শুনে থাকবেন, যারা গিটার বা ইউকুলেলি আছে যাদের বা বাজান। তো কর্ড হচ্ছে মূলত একটা গানের ব্যাকগ্রাউন্ড, একটা গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এই কর্ডটাকে বাজাতে গিয়ে অনেকেই অনেক সিরিয়াস মোমেন্টে চলে যায়, যে না, এই কর্ড না বাজালে হবে না, সেই কর্ড না বাজালে হবে না। টু বি অনেস্ট, কর্ড হচ্ছে জাস্ট গানের একটা ব্যাকগ্রাউন্ড। তো আমার ব্যাকগ্রাউন্ডে একটা যেন তেন একটা ব্যাকগ্রাউন্ড করেছি, ছবি এঁকেছি, আপনারা অনেকেই প্রশংসা করেছেন, বাট এটা কিন্তু ফ্যাক্ট না, এটা কিন্তু ফ্যাক্ট না। আলটিমেটলি এই ভিডিওর ফ্যাক্টটা হচ্ছে আমি। সো গানের ফ্যাক্টটা হচ্ছে আপনি গান করছেন, গান গাইছেন, সেটা ফ্যাক্ট। আর গানের ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা হচ্ছে গানটাকে রিপ্রেজেন্ট করবে, মানে গানটা কত ভালোভাবে আরও এনজয় করা যায় সেটাকে ডিপেন্ড করবে। সো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই টাইপের একটা ব্যাপার। সো আমি এই যে কর্ড, যে কর্ড যে বাজাই, যেমন সি কর্ড, এটা সবাই জানেন আশা করি, যারা তাদের ইউকুলেলে নাই তারাও হয়তো বা জানে। তো এটা হচ্ছে সি মেজর কর্ড। তো এটার কাজ কি, এই কর্ড, এই যে সাউন্ডটা হচ্ছে, এটা একটা আমাদের গানের একটা একটা স্কেল ডিপেন্ড নির্ধারণ করে দিয়েছে এবং এটা একটা ব্যাকগ্রাউন্ড ধরে রাখবে। তো কর্ড ব্যাপারটাকে এত সিরিয়াসলি কখনো নেওয়ার প্রয়োজন নেই। আপনি যেই কয়েকটা কর্ড জানেন সেই কর্ডগুলো দিয়ে আপনি মানে এত পরিমাণ গান তুলতে পারবেন, সেটা এই ভিডিওটা দেখার পর আপনি ক্লিয়ার হবেন। সো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন প্লাস, এবং আমার এই ভিডিওতে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সো কর্ড নিয়ে আমরা কথা বলে ফেললাম, এখন আসি স্ট্রামিং, আমাদের আজকের যে মেইন টপিক। স্ট্রামিং জিনিসটা কি? স্ট্রামিং হচ্ছে আমরা যে এই যে স্ট্রিংয়ের যে যন্ত্রগুলো, যেমন ইউকুলেলে, গিটার, ব্যানজো, তারপরে ম্যান্ডোলিন, এই টাইপের যে ইনস্ট্রুমেন্টগুলো, এগুলোতে স্ট্রামিং কথাটা অনেক ইম্পর্টেন্ট। এই যে আমরা যে ইউকুলেলেটাকে এই যে স্ট্রোক করছি, এই যে ডাউন স্ট্রোক করছি, আপ স্ট্রোক করছি, এই স্ট্রোকগুলো করার মাধ্যমে, ডাউন এবং আপ, তারপর অনেক অ্যাডভান্স মিউটিং আছে, চাকিং আছে, এই ব্যাপারগুলোর মাধ্যমে যে রিদমটা ক্রিয়েট করি বা যে তালটা ক্রিয়েট করি, এটাই হচ্ছে মূলত স্ট্রামিং। স্ট্রামিং কীভাবে করতে হয় সেটার একটু সংক্ষেপে বলে দিই, যদিও স্ট্রামিং কীভাবে করতে হয় এটা আমার ভিডিও করা আছে, আবার ওটি দেখা দিচ্ছি। স্ট্রামিং করার সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এই ইন্ডেক্স ফিঙ্গারটা ব্যবহার করা, মানে 1 নম্বর আঙুলটা। এই আঙুলটাকে অনেকে কী করবে, এইভাবে ধরবে, এইরকম করবে, বাট এটা একটা প্রপার ওয়ে না। দেখেন আমার হাতের পজিশনটা দেখেন, মানে এই যে ধরছি, এই হাত কিন্তু আমার খালি, এইভাবে ধরলাম না, ধরার পর দেখেন সাউন্ড হলে ঠিক এইখানে, এই জায়গাটাতে আমি কিন্তু এই অ্যাঙ্গেলে মারছি। হ্যাঁ, এই মানে এটা আপনাকে আঙুলটাকে বোঝান যে কিভাবে মারলে আপনার আপনি কমফোর্ট হচ্ছেন। আমার আমি এই দেখেন অ্যাঙ্গেলটা, আর আপ হওয়ার সময় এভাবে ডাউন আপ। তো ইন্ডেক্স ফিঙ্গারটা বেস্ট অপশন, কখনো পিক ব্যবহার করবেন না, পিক ব্যবহার করাটা খুবই অশান্তির। এটা নিয়ে ভিডিও করা আছে, কেন পিক ইউজ করাটা ঠিক না, কোন কোন ক্ষেত্রে ইউজ করবেন সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর স্ট্রামিং হচ্ছে ডাউন আপ, এই ইন্ডেক্স ফিঙ্গার। অনেকে কী করবে, এই থাম দিয়ে স্ট্রামিং করতে চায়, এটা দিয়ে করতে পারেন, কিন্তু এটার থেকে ইন্ডেক্স ফিঙ্গারটা বেটার। তারপরে অপশন দেখাই দিচ্ছি, তো খুবই সিম্পল একটা জিনিস খেয়াল করেন, যে আপনারা তো একটা গান জেনে থাকবেন, আমি তোমাকেই বলে দেবো গানটা, আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত। এই গানটা যদি আমি ইউকুলেলেতে শেখাতে চাই, তাহলে আমি আমাকে অনেক ধরনের স্ট্রামিং আছে, অনেক কর্ড প্রোগ্রেশন আছে, কর্ড চেঞ্জেস আছে, যেগুলো একটু কঠিন লাগতে পারে আপনাদের প্রথম দিকে। তো আমি কি করব, আমার লেভেল থেকে আমাকে চিন্তা করতে হবে, আমি আমার লেভেলটা হচ্ছে বিগিনার। সো আমি বিগিনার লেভেল থেকে কীভাবে এই গানটা করতে পারবো সেটা আমাকে ভাবতে হবে। চলেন ভাবা শুরু করে দিই কীভাবে করা যায়। প্রথমে আমাদের যে জিনিসটা ভাবতে হবে সেটা হচ্ছে গানটার তাল। তালটা হচ্ছে, যদি আপনি জেনে না থাকেন, নিজে নিজে জেনে না থাকেন, তাহলে আপনাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে যে এটা কী তালের, জাস্ট এই তালটা জেনে নেবেন, কী স্ট্রামিং প্যাটার্ন, কে কীভাবে বাজাইছে, কোন ওস্তাদ কীভাবে বাজাইছে, জাস্ট লিভ ইট। আপনি যেহেতু বিগিনার এগুলো বাদ দেন, জাস্ট তালটা জেনে নেন। আচ্ছা,
কাহার বাতাল, যদি কাহার বাতাল হয় তাহলে আপনার বুঝতে হবে যেটা 4 বিটের গান, মানে 1 2 3 4, 1 2 3 4 এভাবে হবে। আর যদি দাদরা তালের হয় তাহলে 3 বিটের গান, 3 1 2 3, 1 2 3, 1 এই টাইপের হবে। হ্যাঁ, খুবই সিম্পল। আর এর বাইরে, এই 2টা বিটের বাইরে খুব একটা গান হয় না, এক্সেপশনাল গান ছাড়া। তো যদি এটা, যেহেতু আমি জানি বা আপনি জেনে গেছেন যে এটা কাহার পাতালের গান, তার মানে 1 2 3 4, 4টা বিট দিতে হবে। কি করব, এই 4টা বিটটাকে সঠিকভাবে ভাগ করব, 1 2 3 and 4। এই এই 4টা বিটটাকে আমি এইভাবে বলবো, 1 and 2 and 3 and 4 and। উল্লেখ্য এই যে এখানে অ্যান্ড যে কথাটা সেটা হচ্ছে অফ বিট, আর যে ওয়ান যে বলছি এটা হচ্ছে বিট। বিট মানে হচ্ছে আমাকে স্টামিনটা দিতে হবে ওই সময়, আর অফ বিট হচ্ছে স্টামিনটা বন্ধ থাকবে। খুব সিম্পল একটা জিনিস, বিট মানে হচ্ছে স্টামিং হবে, আর অফ বিট হচ্ছে স্টামিং বন্ধ থাকবে। তাহলে যদি 1 and 2 and 3 and 4 অ্যান্ড 1 and 2 and 3 and 4 অ্যান্ড, এটাকে যদি আমি কন্টিনিউ এইভাবে মানে বলতে থাকি এবং এটা যদি বাজাতে থাকি শুধুমাত্র ডাউন স্ট্রামিং দিয়ে, দেখেন এখানে একটা সি কর্ড ধরলাম, 1 অ্যান্ড, দেখেন অ্যান্ডের সময় কিন্তু সাউন্ড হচ্ছে না, 1 অ্যান্ড 2 অ্যান্ড 3 অ্যান্ড 4 অ্যান্ড, 1 অ্যান্ড 2 অ্যান্ড 3 অ্যান্ড 4। আমি তোমাকে বলে দেব কি যে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি বিরাম পথে, 2 অ্যান্ড 3 অ্যান্ড 4, 1 অ্যান্ড 2 অ্যান্ড 3 অ্যান্ড 4 অ্যান্ড। দেখেন কিছুই করিনি, আমি জাস্ট একটা সি কর্ড ধরছি যেটা এটার মতো সহজ কর্ড পৃথিবীতে নাই, আর আমি জাস্ট স্ট্রামিংটা হিসেবে ওই যে 1 4 বিটের গান 4টা করে ডাউন দিচ্ছি, 1 2 3 4। দেখেন ওই এক্স্যাক্টলি হুবহু ওই গান না হলেও গানের মতো লাগছে, রাইট? স্টেপ বাই স্টেপে আমরা আঁকবো। এই যে বিগিনার সিরিজের যে লার্নিং প্রসেস, এটার উদ্দেশ্যই হচ্ছে এটা যে আপনাদেরকে স্টেপ বাই স্টেপে একজন ভালো প্লেয়ার হিসেবে রেডি করা। সো এত প্রেশার নিয়েন না, জাস্ট বিটটাকে খেয়াল করুন, 1 অ্যান্ড 2 অ্যান্ড 3 অ্যান্ড 4 অ্যান্ড 1 অ্যান্ড 2 অ্যান্ড 3 অ্যান্ড 4 অ্যান্ড। তো এই যে আমরা যে 4টা করে বিট দিলাম, এই যে 4টা করে ডাউন দিলাম, 1 2 3 4, 4টাতে ডাউন দিলাম, এটা এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে এক কথায় বলা হয় স্ট্রামিং প্যাটার্ন। এই ধরনের অসংখ্য প্যাটার্ন রয়েছে এই পৃথিবীতে যেগুলো হয়তো আমরা কখনো জানতেও পারবো না। হ্যাঁ, কিন্তু এই যে স্ট্রামিং প্যাটার্নের সবচেয়ে শুরুর দিকের স্ট্রামিং প্যাটার্ন হচ্ছে এই ডাউন 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 ডাউন। তো কোনো চাপ নিয়েন না, জাস্ট ডাউন স্ট্রামিংটা প্র্যাকটিস করেন। এখন তো এখন যে কথাগুলো বলবো সেটা আর একটু গভীরের কথা, একটু বাস্তবতার কথা। কিছু মানুষ থাকে ভাই ভাই মানে ঈশ্বর প্রদত্ত, ধরেন যে তারা তালটা শুনলে বুঝতে পারে বা তাদের মধ্যে ওই ছন্দের ব্যাপারটা কাজ করে, তারা খুব সহজেই এই জিনিসটা ক্যাচ করতে পারে। কেন বললাম যে অনেকেই আছে কি করবে এই ভিডিওটা দেখানোর পর, এটা কিন্তু খুবই সিম্পল একটা স্ট্রেট ফরওয়ার্ড ভিডিও। হ্যাঁ, এটাতে আসলে এটা যদি না হয় তাহলে ভাই আমার কিছু বলার নেই। কেন বললাম যে অনেকেই আছে কি করবে, 1 অ্যান্ড 2 অ্যান্ড 3 অ্যান্ড 4, মানে বলছে আর একটা বাজাচ্ছে আর একটা, তারপর আবার বলবে যে 1 2 3 4। সো ব্যাপারটা হচ্ছে টাইম ইজ এভরিথিং, সময়ের বাইরে আপনি যখন চলে যাবেন আপনার লাইফ বলতে কিছু নাই। তো সময়টাকে রেসপেক্ট করেন এবং নিজের মধ্যে একটা কনফিডেন্স ডেভেলপ করেন। আপনি প্রথমত একটা ঘড়ির যে কাঁটাটা টিক টিক করছে সেই প্রত্যেকটা সেকেন্ডে একটা করে ডাউন স্ট্রামিং দেন, 60 সেকেন্ডে 60টা স্ট্রামিং দেন। এটা কেন বললাম, এই যে টাইমিং একটা সেকেন্ডের সাথে পরের সেকেন্ড তারপরের সেকেন্ড, এটা কিন্তু একদম সমান সমানভাবে বিভক্ত। তো যখন আপনি প্রত্যেকটা সেকেন্ড 60 সেকেন্ডে 60টা স্ট্রামিং দেওয়া প্র্যাকটিস করতে পারবেন, তখন আপনার মধ্যে রিদমটা ঢুকবে, তালের যে ব্যাপারটা সেই ব্যাপারটা আপনার মধ্যে আস্তে আস্তে ডেভেলপ হবে। মিউজিক ইজ অ্যান স্কিল, এটা আসলে ডেভেলপ করে নিতে হয়, সবার একরকম হয় না। হ্যাঁ, অনেকে হয়তো বা শুনেই বলে ফেলতে পারে, বাট সবার হয় না। সো যাদের হয় না তাদেরকে ডেভেলপ করে নিতে হয়।
সো বি কনফিডেন্ট, টেক টাইম। এখন আর একটু অ্যাডভান্স একটু কথা বলি, সেটা হচ্ছে যারা এটুকু করে ফেলেছেন, যারা এই এই প্র্যাকটিসটা করে ফেলেছেন, তারা কি করবেন, আর বাকি তিনটা কর্ড শিখে ফেলেন, সি, তারপরে যে সিএসএ থার্ড ফ্রেট, এই কর্ডগুলো কীভাবে তুলতে হয়, কোথায় কীভাবে ধরতে হয়, সেগুলো সবগুলোর আমার কর্ড প্রায় আমার ভিডিও করা আছে এই এই চ্যানেলেই, কর্ড প্লে লিস্ট নামে। কর্ড প্লে লিস্টে গেলে আপনি সব ধরনের কর্ড পাবেন। হ্যাঁ, তো কীভাবে বাজাতে হয় দেখা দেওয়া আছে একদম ক্লিয়ারভাবে। তারপরে এখানে যেহেতু বিগিনার সিরিজ, সবার জন্য একটু সহজ করে দিচ্ছি, এটা হচ্ছে সি মেজর কর্ড, তারপরে দেখেন এটা হচ্ছে এ মাইনর কর্ড, মানে জি স্ট্রিং এর সেকেন্ড ফ্রেট জাস্ট মিডল ফিঙ্গার দিয়ে, এটার সাথে আবার এটা হচ্ছে এফ মেজর কর্ড, ঠিক আছে, তারপরে হচ্ছে এটা জি মেজর কর্ড। তো এফ থেকে জি আসতে একটু টাফ লাগবে আমি জানি, এটা এক্সপিরিয়েন্স বলে, এফ থেকে জিটা বেশি প্র্যাকটিস করবেন, এফ জি, ওয়ান অ্যান্ড টু, ওয়ান অ্যান্ড টু, অ্যান্ড ওয়ান অ্যান্ড টু, এফ থেকে জি আসাটা বেশি প্র্যাকটিস করবেন। তো এই চারটা কর্ড দিয়ে দেখেন গানটা কিভাবে করবে। আমি তোমাকে বলে দেব কি যে একা দীর্ঘরা, দেখেন আমি চারবার চারবার করে করে চেঞ্জ করছি কর্ড, দুই তিন চার অ্যান্ড ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি অ্যান্ড ফোর, চারবার চারবার করে বিট মানে ডাউন স্ট্রামিং দিচ্ছি এবং কর্ড চেঞ্জ করছি। দেখেন আমি তোমাকে বলে দেব কাদির ঘোরা, আমি হেঁটে গেছি বিরান পথে, আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, করানের গেছি ভুল দরজা। শুধু কি একটা গান, মানে আমি যে একটা গান দেখালাম তার মানে এই না, আরো কিছু বেসিক গান আছে, লাইক আমরা করব আমরা, এটা শুধু সিতে ধরেন, ধরে এই গানটা পুরোটা করতে পারবেন, জাস্ট ফোর 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 ফোর, চার 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 করে এটা দিয়ে শুরু করেন এবং আস্তে আস্তে অ্যাডভান্স স্ট্রামিংগুলো শিখেন। আমার এই চ্যানেলে অনেক অ্যাডভান্স স্ট্রামিং প্যাটার্ন আছে, সেগুলো আস্তে আস্তে শিখেন। তারপরে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে আমরা অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করি, ইউকেলেলি প্লেয়ার্স বাংলাদেশ লিখে সার্চ দিলে পাবেন, তারপরে সেখানে আপনি পোস্ট করতে পারেন, তারপরে আমার পেজে ইনবক্স করতে পারেন, মিস্টার সামির এটা হচ্ছে আমার পেজ, সেখানে নক করতে পারেন। মানে হেল্পের অভাব নাই, জাস্ট আপনাকে একটু কনফিডেন্ট থাকতে হবে এবং বুঝতে হবে যে আপনি পারবেন, বা নিজে নিজে বলতে হবে যে আপনি পারবেন ইউকেলেলি বাজাতে। তো আজকে আর এই ভিডিওটা লেন্দি করবো না, আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি, সো আপনারা কি করবেন, এই রকম একটা ভিডিও করবেন, সি এ মাইনর এফ জি, চারবার চারবার করে, চারবার ডাউন স্ট্রামিং, এই জিনিসটা করে ফেসবুকে পোস্ট করেন, হ্যাশট্যাগ দিয়ে এম আর সামির, এম আর সামির লিখে, হ্যাশট্যাগ এম আর সামির লিখে ফেসবুকে পোস্ট করুন, আমি আপনাদেরগুলো চেক করবো, সবারটা কমেন্ট করবো আশা করি। তো এই স্ট্রামিং করতে থাকেন, নেক্সট কোনো ভিডিওটা দেখা হবে আবার আশা করি।